ব্রেকিং নিউজ 27 জুনত ঘোষণা করা হব হায়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষার ফলাফল কিছু সময় পূর্বে ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই মুহূর্তে ডাঙর খবর জানাই আছো টাইম এটর দর্শক 27 জুনত ঘোষণা করা হব হায়ার সেকেন্ডারি চূড়ান্ত বর্ষর পরীক্ষার ফলাফল পুয়া 9 বজাত ঘোষণা করা হব ফলাফল টুইট যোগে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই মুহূর্তে ডাঙর খবর জানাইছো টাইম এটর দর্শকক পরীক্ষার্থীলৈ শুভেচ্ছা জ্ঞাপন করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় 27 জুনত হায়ার সেকেন্ডারি চূড়ান্ত বর্ষর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হব পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল 2,15,022 গৰাকী পরীক্ষার্থী এই মুহূর্তে ডাঙর খবর জানাইছো 27 জুনত ঘোষণা করা হব হায়ার সেকেন্ডারি চূড়ান্ত বর্ষর ফলাফল কিছু সময় পূর্বে টুইট যোগে ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অহা 27 জুনত ঘোষণা করা হব হায়ার সেকেন্ডারি চূড়ান্ত বর্ষর পরীক্ষার ফলাফল সোমবারে ঘোষণা করা হব হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল এই মুহূর্তের ডাঙর খবর জানাই আছো 27 জুনত ঘোষণা করা হব হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল চূড়ান্ত বর্ষর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হব 27 জুনত সোমবারে পুয়া 9 বজাত ঘোষণা করা হব হায়ার সেকেন্ডারি চূড়ান্ত বর্ষর পরীক্ষার ফলাফল কিছু সময় পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই কথা ঘোষণা করেছে টুইট যোগে ঘোষণা করেছে আর পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল 2,15,022 গৰাকী পরীক্ষার্থী পরীক্ষার্থী সকললৈ শুভেচ্ছা জ্ঞাপন করেছে হিমন্ত বিশ্ব শর্মায় আর এই মুহূর্তে আপনাদের যাব বিচারিছো মূল হইতে আছে শ্রীপর্ণা গোস্বামী শ্রী ওচৰলৈ যাব বিচার কি আছে আপনার সবিশেষ তথ্য হয় হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রী গৰাকীয়ে মাত্র কেইটামান মুহূর্তের আগতে টুইট যোগে জানাইছে আর মই পুনে পুনে সেই টুইটটো দেখাবলৈ এই মুহূর্তে চেষ্টা করিম 8:24 তেখেতে এই টুইট যোগে প্রকাশ করে যে আজি 27 জুনত ঘোষণা করা হব হায়ার সেকেন্ডারি ফলাফল আর হিমন্ত বিশ্ব শর্মায় টুইটারত লিখে রিজাল্টস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড অন 27 জুন এট 9 AM অর্থাৎ পুয়া 9 বজার লগেলগে ঘোষণা হব ফলাফল মাই বেস্ট উইশেস বুলি লিখি পেলায় তেখেতে রিজাল্টসর কারণে সকলকে শুভেচ্ছা জানায় আর এনেদরে মাত্র কেটামান মুহূর্ত পূর্বে অর্থাৎ 8:24 হায়ার সেকেন্ডারি ফলাফল ঘোষণা করা হব বলে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে নিজে টুইটারের যোগেদি জানায় আর 27 তারিখ এই 27 তারিখ অর্থাৎ সোমবার দিনটি ঘোষণা করা হব এই ফলাফল আর পুয়া 9 বজার লগেলগে সকলে পাব এই ফলাফল আর কোন কি কি ওয়েবসাইটত ঘোষণা করা হব কি ওয়েবসাইটত ছাত্র ছাত্রী সকলে সেই ফলাফল পাব সেয়া হয়তো আসবলগীয় সময় পরবর্তী সময় জানাব সবিশেষ তথ্য কিন্তু এই মুহূর্তে কেবল মুখ্যমন্ত্রী গৰাকীয়ে শিক্ষার্থীসকলের বাবে এই কথা ঘোষণা করে আর টুইটারের সহায় তেখেতে কয় মাত্র কেইটামান মুহূর্ত পূর্বে যে 9 বজার লগেলগে ঘোষণা করা হব 27 জুনত হায়ার সেকেন্ডারির ফলাফল।